এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সাকিব খান বন্ধু, বুবলি পছন্দ করি না, অপু বিশ্বাস পছন্দ করি না, ডাক্তার পাত্রে মিষ্টি জান্নাত সবার দরকার। সবার দরকার হবে মানে? ভালোবাসা। ডাক্তার পাত্রে শুধু বসের পার্সোনাল না, হাদিস অনুযায়ী চারটা বিয়ে করার নিয়ম আছে, কিন্তু চারটা বিয়ে করা তো ঠিক না। হ্যাঁ, পছন্দ হলো। আশাজন চায় এই ভালোবাসা যেন বসের যুগ যুগ ধরে অটুট থাকে। যেহেতু সাকিব খানের ক্লোজ ফ্রেন্ড, ওকে, তার মানে সত্যতা আছে। নায়িকা কে? এই নো, ছড় ছড় ছড়। তাহলে এটা মিথ্যা নয়? যদি আমার পার্টনার আমাকে রেখে অন্য কাউকে চুজ করে, ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম। অপু বিশ্বাস, বুবলি, তাদের ব্যাপারে অফকোর্স তারা অংশ হয় না, তারা নিজেরাই তো এস্টাবলিশ, তাদের অনেক টাকা আছে। এইটা তো আসলে আমার মনে হয় আইনত অপরাধ। আমি অ্যাপ্রিশিয়েট করছি বুবলি ম্যাডামকে যে উনি যদি এই পদক্ষেপ নিয়ে থাকে, একজন নারী হিসেবে তার এটা অধিকার। ডাক্তার পাত্রীর সাথে সাকিব বসের বিয়ে হোক, আমরাও চাই বস সুখে শান্তিতে থাক। পরিবর্তন কিছু দরকার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরেকটা বিয়ে করবে ভাই, তার টাকা পয়সা আছে, সে আরেকটা বউ ডিজার্ভ করে তাই বিয়ে করতেছে। তার টাকা আছে, তার জন্য সে করতে পারে। ইকবাল ভাই, বুবলির সাথে আপনার কেমন সম্পর্ক? বুবলির সাথে এখনও আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা ইকবাল ভাই, কিছু যদি রটে তাহলে কিছুটা তো অবশ্যই বটে। এখন কেউ যদি মনে করে কিছু, সেটা তাতে আমার কিছু আছে। আমার টাকা থাকলে আমিও করতাম। বুবলির সাথে আপনার ঘুটুমুটু ছিল না তাপসের সঙ্গে ছিল? ফালতু কথা। আচ্ছা বিষয়টা কি ছিল? কিছুই ছিল না। বুবলি বাদ অপুদির সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? অপু বিশ্বাসের সম্পর্ক আমার খুবই ভালো ছিল। অপু বিশ্বাসকে সাকিব খান ছাড়ুক সেটা আমি কখনোই চাইনি। বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, তরুণ সমাজ তো ওনাকে ফলো করে, তাই না? আমি যখন সাকিব খান সাইন করবে তখন আমি সাকিবের হাতে পায়ে ধরছিলাম যে আপনি কিন্তু ভুল করতেছেন। ইকবাল ভাই, আপনি কি চান সাকিব খান অপু বুবলিকে বাদ দিয়ে ডাক্তার পাত্রী বিয়ে করুক? একটা সংসার ভাঙা, একটা মসজিদ ভাঙা, এক সমান। আপনি তো অনেক জ্ঞানের কথা বলে ফেললেন। আমি জানি একটা সংসারকে জোড়া লাগানো, একটা মসজিদকে জোড়ানো এক সমান। একদম হাদিস থেকে কথাটা। আল্লাহ তাআলা এই জ্ঞানটা আমাকে দিছে। অপুরটা আড়াল করে রাখছে, বুবলিটাও আড়াল করে রাখছে। এই সত্য কথাগুলোর কারণে সাকিব বসের সঙ্গে আপনার সম্পর্ক শেষ? কারণ উনি দেশের একজন বড় একজন মানুষ, সে বিয়ে করে তারপর ডিভোর্স দিয়ে দেয়, এটা তো ঠিক। বিচার আরো সে চারটা বিয়ে করবে, তার হাজবেন্ড যদি তার পারমিশন ছাড়া আরেকটা বিয়ে করে, সেখানে যদি আইনত অপরাধ হয় সেটার ব্যাপারে তার লড়াই করা উচিত। আমি এখন এটা যদি উনি অ্যাকশন নিতে চায় সেক্ষেত্রে অফকোর্স তাকে সাপোর্ট করা উচিত। সে যদি ফাইট করতে চায় তার লাভেবল পার্সনের জন্য, তা যাকে ভালোবাসে তার জন্য, সো এটা কেন না? পূর্বের কথা মোতাবেক যদি আমার পার্টনার আমাকে রেখে অন্য কাউকে চুজ করে, ডেফিনেটলি আমি তাকে ছেড়ে দিতাম। আমি তো এমন কাউকে ধরে রাখতে চাইবো না যে কিনা আমাকে রেখে তার লাইফে অন্য কোনো অপশন থাকতে পারে। অফকোর্স নট। যদি আপনার সেই নিজের প্রতি যে আমি নিজে কাজ করে খেতে পারবো, আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো, সেক্ষেত্রে যদি আপনার হাজবেন্ড অন্য কাউকে চুজ করে, তাকে যেতে দিন।